ইউটিউবে যায়, সার্চ করি, এই সার্চ করি, সেই সার্চ করি, মানে থাম্বনেল কীভাবে বানায়, কীভাবে ব্লগ শ্যুট করে, কীভাবে এডিট করে, মানে এ টু জেড সবটা, এ টু জেড আমি নিজেই কিন্তু একা শিখেছি অনেক কষ্ট করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এই ইন্ট্রোটা কিন্তু আজকে লাস্ট তোমরা শুনতে পারছো আমার চ্যানেলে, এরপর আর পারবে না আর কি, এই কথাটা শুনতে পারবে না আর এই চ্যানেলে, মানে আমার এই চ্যানেলে বলতে আর কি ইউটিউবে আর শুনতেই পারবে না আমার ইন্ট্রোটা। মানে অনেক চেষ্টা করেছিলাম আর কি যে আমি ভিডিও করব, ডেলি ডেলি প্রত্যেক দিন ভিডিও করব, তো সেটা আর হয়ে ওঠেনি আর কি। আশা করেছিলাম, অনেক আশা ছিল ইউটিউবে আসবো, আমিও কিছু ইনকাম করতে পারবো সবার মতো, অনেক আশা ছিল। তো অনেক আশা নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম, কিন্তু সেই আশাটা আর পূর্ণ হলো না আমার। যাই হোক, বেশি কথা আমি বলবো না, কয়েকটা কথা বলবো আমি, ওই জন্যই আর কি আশা আজকে লাস্ট ভিডিও এটাই আমার, শেষ ভিডিও আর কি এটাই আমার। তো মানে অনেক অনেক কষ্ট করে কিন্তু আমি ব্লগ বানাতাম, অনেক কষ্ট করে ব্লগ বানাতাম, অনেক কষ্ট করে কিন্তু আমি ব্লগগুলো এডিট করতাম। মানে আমার কাছে কিন্তু স্ট্যান্ড নেই, স্ট্যান্ড ছিল না। আর তোমরা কিছুদিন আগে যে একটা স্ট্যান্ড দেখেছো, ওটা হচ্ছে নষ্ট, অনেক আগের ছিল, অনেক আগের, তো তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যায়, মানে ওটা সাপোর্ট নিতে পায় না ফোনের, ফোনটা দিলেই পরে কিন্তু পড়ে যায়। তো ওটা দিয়ে আমি কয়েকদিনই শুধু কাজ করেছি, বেশি দিন আমি কাজ করতে পারিনি ওই স্ট্যান্ডটা দিয়ে আর কি, মোবাইল স্ট্যান্ডটা দিয়ে। তারপরে হচ্ছে স্ট্যান্ড ছাড়াই আমি কিন্তু মানে অনেক কষ্ট করে স্ট্যান্ড ছাড়াই, মানে যেখানে জায়গা পেতাম আর কি, জায়গা খুঁজতাম যে কোথায় আর কি ফোনটা রাখা যায়, কোথায় ফোনটা রাখা যায়, অনেক রকমের জায়গা খুঁজতাম, বা কোথাও যদি জায়গা না হতো তাহলে বালিশ বা কোনো কিছু জামা কাপড় দিয়ে মানে একটা সেট আর কি করতাম আর কি, যাতে ফোনটা আমি রেখে ব্লগটা শ্যুট করতে পারি। তো এরকম করে কিন্তু অনেক কষ্ট করে আমি কিন্তু মানে আর কি ব্লগগুলো বানাই, তো অনেক কষ্ট করে ব্লগগুলো বানাই। আর হচ্ছে আমি এডিটও কিন্তু অনেক কষ্ট করি, একা একা করি, মানে আমার ইউটিউবে যে আমি এসেছি, আমাকে কিন্তু কেউ কেউ কোনো দিক দিয়েও হেল্প করেনি যে একটা কোনো কিছু ওকে শিখিয়ে দে, বা থাম্বনেল বানানো যেরকম থাম্বনেল বানানি হোক বা টাইটেল দেওয়া হোক সেরকম, মানে কোনো কিছু কিন্তু কেউ আমাকে শিখিয়ে দেয়নি। তো আমি কিন্তু নিজে ইউটিউব দেখে দেখে অনেক খুঁজে খুঁজে সারাদিন ফোন দেখতে দিতে, এমন অনেক সময় এরকম হতো মানে মাথাটা মানে কীরকম করতো, পরে মানে ফোন দেখা বন্ধ করে দিতাম, মানে অনেক কষ্ট করে অনেক ইউটিউবে যাই, সার্চ করি, এই সার্চ করি, সেই সার্চ করি, মানে থাম্বনেল কীভাবে বানায়, কীভাবে ব্লগ শ্যুট করে, কীভাবে এডিট করে, মানে এ টু জেড সবটা, এ টু জেড আমি নিজেই কিন্তু একা শিখেছি অনেক কষ্ট করে। মানে সবার ভিডিও দেখি, একটু করে আটকে রাখি, ফির ওটা চেষ্টা করি করতে, ফির একটু দেখি, আবার মানে ভিডিওগুলো আটকে রাখি, আবার করি, ওরকম করে কিন্তু মানে একাই একাই, মানে কেউ আমাকে একটুকু হেল্প করেনি যে একটা কোনো কিছু শিখিয়ে দেবে ইউটিউবে যে আমি এসেছি, একটা কোনো কিছু কেউ আমাকে শিখিয়ে দেয়নি। অনেকটা কষ্ট করে আমি নিজে সব কিছু মানে যা শিখেছি, যতটা শিখেছি নিজেই কিন্তু কষ্ট করে কিন্তু শিখেছি। তারপর আমি ব্লগটা করা ওরকম করে স্টার্ট করলাম, স্ট্যান্ড ছাড়াই। আমার অনেক সমস্যা হতো, কষ্ট হতো, তাও আমি করতাম, ভাবছিলাম যে আর কি আমার একটা আশা ছিল যে ইউটিউবে আমিও আসবো, আমিও অন্যদের মতো আর কি একটু ইনকাম করতে পারবো। বেশি বড় কিছু স্বপ্ন আমার একদমই ছিল না যে বেশি বেশি ইনকাম করব, অনেক লাখ লাখ টাকা ইনকাম করব, এটা স্বপ্ন আমি কোনো দিনও দেখিনি। মিনিমাম একটু মানে আর কি মিনিমাম একটু স্বপ্ন দেখেছি, মিনিমাম একটু ইনকাম হলেই হয়ে যাবে আর কি, সেটাই স্বপ্ন নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম। তো যাই হোক, সেই স্বপ্নটা আর পূর্ণ হলো না, কারণ হচ্ছে কেউ সাপোর্ট দিচ্ছে না আর কি, সাপোর্ট করছে না আমাকে, সেরকম সাপোর্ট কারো কাছেই পাচ্ছি না। অনেকবার বলেছি যে যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও আসো আমার ফ্যামিলিতে, আর হচ্ছে এখানে কমেন্ট করো যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমিও যাব তোমাদের চ্যানেলে, এরকম করে অনেক বলেছি, কিন্তু মানে সেইরকম কারো কাছে কোনো কিছু কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি না। আর হচ্ছে দু বছর কিন্তু হয়ে গেল আমার চ্যানেলটা, দু বছর হয়ে গেলো, এখনও কিন্তু মনিটাইজেশন করতে পারিনি আমি চ্যানেলটা। তো ওই জন্যে মনটা খুবই খারাপ আমার, যেহেতু দু বছর হয়ে গেলো একদম মনিটাইজেশন করতে পারলাম না। অনেকে এক মাসে তিন মাসে করে নিচ্ছে, কেউ আবার এক বছরে করে নিচ্ছে, তো আমার সেখানে দু বছর হয়ে গেলো, আমার কিন্তু এখনও মনিটাইজেশন আমি অন করতে পারলাম না, কারণ হচ্ছে তোমাদের আমি কারো সাপোর্ট পাচ্ছি না, ওই জন্য মনিটাইজেশনটা অন করতে পারিনি। তো যাই হোক, মনিটাইজেশন তো অন করতে পারলাম না, তো আশাও এখানেই আর কি শেষ আমার। মনে হয় না যে আর মানে আর কি মনে হয় না যে আর নতুন করে আর কি ব্লগ করবো, মানে ইচ্ছাই করে না, ইচ্ছাটা মানে পুরো আমার শেষ, যেহেতু সাপোর্ট পাচ্ছি না ওই জন্য একদমই ইচ্ছাটা আমার কিন্তু শেষ। আর হচ্ছে অনেকেরই কিন্তু ভিডিওতে দেখবে তোমরা,
ভালো কমেন্ট আসে, লাইক আসে, শেয়ার আসে, ভিউজ ভালো হয়, কিন্তু আমার সেরকম ভিউজও হচ্ছে না, সেরকম সাপোর্টও পাচ্ছি না। বড় বড় ব্লগারগুলোর কাছে মনে করো অনেক কমেন্ট অনেক আসে ওদের, আমাদের ওই 5টা কমেন্টও আসে না, 5টা 10টা লাইকও আসে না, মানে এরকম অবস্থা। যাদের সাপোর্টের দরকার নেই, যারা সাপোর্ট তোমাদের কাছে কারো কাছে চায় না, পাবলিকের কাছে চায় না সাপোর্ট, তাদেরকে সবাই গিয়ে সাপোর্ট করছে। আর মানে এখানে ছোটো ছোটো ক্রিয়েটাররা যারা মানে এত বছর ধরে কষ্ট করছে, তোমাদের কাছে একটু সাপোর্ট চাইছে, সাপোর্ট করো, তাদেরকে তোমরা সাপোর্ট দিচ্ছ না। মানে যাদের সাপোর্টের প্রয়োজন তারা সাপোর্ট একদমই পাচ্ছে না, আর যাদের হচ্ছে সাপোর্টের প্রয়োজন নেই, মানে ওরা একদম মানে এখন ভাইরাল হয়ে গেছে, তো তারাই আর কি বেশি করে সাপোর্ট পাচ্ছে, তাদেরকে তোমরা বেশি সাপোর্ট করছো। ওটাই আর কি ভালো লাগছে না, আর মানে ইচ্ছা করছে না যে আমি আর ব্লগ করি, মনটা একদমই আর কি ভেঙে গেছে। ওই জন্য আমি ভেবে নিয়েছি যে ইউটিউব আমি ছেড়ে দেবো, আজ থেকে আর ভিডিও দেবো না, ভিডিও আমি করবো না, ইউটিউবে কোনো ভিডিওই আমি দেবো না, ইউটিউব একদম বন্ধ করে দেবো, ব্লগ করা ভিডিওটা মানে করা একদমই অফ করে দেবো। ওই জন্য আর কি লাস্ট, এটাই আমার লাস্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছো, এরপরে আর পাবে না দেখতে। তোমরা যারা ভিডিও করো তারা কিন্তু জানো, দু বছর ধরে আমি মানে অনেকটা কষ্ট করছি এই থাম্বনেল বানানি, মানে কেউ আমাকে হাতে ধরে কোনো কিছু শিখিয়ে দেয়নি, থাম্বনেল বানানো এত কষ্ট করে আমি শিখেছি, অনেক কিছু মানে শিখেছি, অনেক কষ্ট করে শিখেছি, দু বছর ধরে করছি, এক বছর হতো তাও মানতাম, দু বছর হয়ে গেলো এখনও চ্যানেলটা একদম মনিটাইজেশন হলোই না আমার, তো কী করবো আর সেরকম সাপোর্টও পাচ্ছি না তোমাদের কাছ থেকে। ওই জন্য আর কি ভেবে নিয়েছি যে মানে ইউটিউবটা ছেড়েই দেবো, আর করবো না ব্লগ, সেরকম আর ইচ্ছে নেই জানো তো। অনেক কষ্ট করে হচ্ছে তোমার কয়েকটা ভিউজ আসে, অনেক কষ্ট করে, আগে তো তাও 20-30টা এরকম ভিউজ আসতো, এখন তাও একটু মোটামুটি আসে, হচ্ছে তোমার 80-90-100টা এরকম আসে আর কি। তো এটা দিয়ে থোড়ি না হয়, এটা দিয়ে তো কোনো কিছু হয় না, না এই ভিউজ দিয়ে কোনো কিছু কাজ হবে না, ওই জন্য আর কি বেকার এত পরিশ্রম করে কী হবে, মানে স্ট্যান্ড ছাড়া এত, এক তো আমার ফোন রাখার কোথাও জায়গা খুঁজে পাই না, কত কষ্ট করে ফোনটা আমি সেট আপ করি, অনেক কষ্ট করে ফোনটা জায়গায় জায়গায় খুঁজি, আর বেশিরভাগ রান্নাঘরে যখন আমি করি আমার একটা হচ্ছে লবণের কৌটো আছে আর একটা হলুদের কৌটো আছে, ওই দুটো নিয়ে আমি মানে বেশিরভাগ রান্নাঘরে কিন্তু শ্যুট করি, ওই দুটো আমার বেশি আর কি সাথে থাকে, ওই দুটোর উপরে মানে কৌটো দুটোর উপরে আমি রেখে দিই ফোনটা আর কি। তো ওইভাবেই আর কি করছিলাম, কিন্তু অনেক কষ্ট করে করছিলাম, ভেবেছিলাম আর কি সাপোর্ট পাবো ইউটিউবে এসে, তো কারো কাছে সেরকম সাপোর্ট পাইনি, ওই জন্য মানে আশাটা একদম আমার ভেঙে গেছে একদম, আর করছে না ইচ্ছে। তো যাই হোক, কি আর বলবো, দু বছর হয়ে গেল, মনিটাইজ হয়নি এখনও চ্যানেলটা, খুব মানে মানে কি বলবো আর, মাথা আমার একদম ইসে হয়ে গেছে, মাথাটা মানে কোনো কাজই করছে না, ওই জন্য ভেবেই নিয়েছি আমি যে আমি ছেড়েই দেবো, বেকার টেনশন করে লাভ নেই, আর বারবার ওই দেখি এই ভিডিওতে কত ভিউজ, ওই ভিডিওতে কত ভিউজ, ওয়াচ টাইম কত হয়েছে, একটু একটু পয়েন্ট 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 করে বাড়ছে আর কি। তো পয়েন্ট পয়েন্ট করে বাড়লে কি আর হয় বলো, ওই 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট এরকম করে বাড়লে তো হয় না, আর এরকম না যে এক বছর শুধু এক না এক বছর হয়েছে, হ্যাঁ 1 বছর বা 7-8 মাস হয়েছে, তো মানে আমি হাল ছেড়ে দিচ্ছি, টানা দু বছর ধরে আমি মানে কষ্ট করেছি, অনেক খাটনি করেছি। সবাই বলে কিন্তু, আবার অনেকে আবার বলে, অনেকে মানে সবাই বড় বড় ইউটিউবরা সবাই বলে যে পরিশ্রম করো, পরিশ্রম করলে কিন্তু ফল পাবে, কন্টিনিউ করতে থাকো। তো সেটাই ভেবে আমি মানে কন্টিনিউ করতেছিলাম, করতে আছি, মানে একদিন হয়তো নিশ্চয়ই আর কি এই কষ্টটা যে আমি করছি সেটার ফল পাবো হয়তো নিশ্চয়ই, তো ওইটার জন্যে কিন্তু আমি করতে আছি। তারপর দেখলাম টানা দু বছর হয়ে গেলো, তারপরে চ্যানেল মনিটাইজেশন হলো না, আর মনিটাইজেশন হওয়া দূরের কথা, মানে ভিউজও ঠিকঠাক আসে না, ইউটিউব যে আমার মানে ভিডিওগুলোকে যে অনেক নতুন সদস্যের কাছে যে আর পৌঁছাবে সেই মানে সেটাও হচ্ছে না আর কি, নতুন সদস্যের কাছে আর কি যাচ্ছেই না, সেরকম ভিউজই হচ্ছে না, 2 বছর হয়ে গেলো চ্যানেল। এরকম না যে আমি একদম একেবারে একদিন ভিডিও ছাড়ি তো একদম টানা 1-2 মাস অফ থাকে ভিডিও ছাড়ি না, এরকমও কিন্তু না, মানে প্রত্যেক দিন ছাড়ার চেষ্টা করি, বেশিরভাগই আমি প্রত্যেক দিন দিই, তারপরে হচ্ছে মায়ের সাথে তোমার কন্টিনিউ হচ্ছে তোমার এক সপ্তাহ বা পাঁচ দিন, মানে মায়ের সাথে এরকম হয়েছে 1 সপ্তাহ বা 5 দিন মানে গ্যাপ গেছে আর কি, 1 সপ্তাহ 5 দিন, তার বেশি কিন্তু আমি একদমই গ্যাপ দেইনি। আর বড় ভিডিও মানে লং ভিডিও যদি নাও দিতে পারছি, আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছি অনেক, তারপরেও সেরকম ভিউজ হচ্ছে না, কী করবো আর, মানে
আর ভালো লাগছে না ওই জন্যে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, তোমাদের কাছে সাপোর্ট পেলাম না, অনেক আশা নিয়ে এসেছিলাম ইউটিউবে, তো তোমাদের কাছে সেই সাপোর্টটা আমি পাইনি, কিছু বলার নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। এটাই আমার লাস্ট ভিডিও, এটাই লাস্ট, ইউটিউবে আর কোনো ভিডিও আসবে না আমার। চলো, টাটা।